চলে আসছি আমার টিপসে। আমার টিপস নাম্বার 1 হচ্ছে, যদি তোমার মুখ ঘেমে যায় তাহলে জাস্ট তুমি এইভাবে করে এটাকে ক্লিন করে নেবে, তাহলে চোখের তলাটা একেবারেই কালো লাগবে না দেখতে। অফিস, কলেজ, ইউনিভার্সিটি কিংবা তাড়াতাড়িতে কোথাও বেরোনো, মানে তাড়াহুড়োর মধ্যে আমাদের মেয়েদের স্বাস্থ্য কিন্তু কারোরই ভালো লাগে না। তাও যখন তোমাকে 5 মিনিটের মধ্যে রেডি হতে হয় তখন সাজঘরের এই ভিডিওটা ঝট করে দেখে নাও। আজ আমি তোমাদের দেখাবো মাত্র কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করে এই গরমেতে সারাদিন ধরে তুমি তোমার মেকআপ লুককে কী করে সুন্দর করে ধরে রাখবে। আর সঙ্গে থাকছে জরুরি কয়েকটা টিপস, যেটা সাজঘরের প্রতিটা মেকআপ টিউটোরিয়ালেই থাকে, আর এটাই হচ্ছে সাজঘরের স্পেশালিটি। আমি আমার ফুল ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে এসেছি ফেস ওয়াশ দিয়ে। এবারে ইউজ করে নেবো আমি টোনার। টোনার স্কিনকে আমার হাইড্রেটেড রাখবে আর তার সাথে সাথে কিন্তু পিএইচ ব্যালেন্স মেনটেন করবে, আর আমার স্কিনে যে পোরগুলো থাকবে সেগুলোকে বেশ টাইট করে দেবে। তো আজ আমি ইউজ করে নিচ্ছি বায়োটিকের এই বায়োকুকাম্বার টোনার। এটা হচ্ছে যাদের খুব অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো। তো গরমকালে এমনিতেই আমাদের স্কিন কম বেশি অয়েলি থাকে, তো এই টোনারটা কিন্তু খুব ভালো তাদের জন্য। যে কোনো মেকআপের আগে আমাদের উচিত ভালোভাবে আমাদের মেকআপের বেসটাকে তৈরি করা, না হতে গেলে কিন্তু সারাদিনের জন্য মেকআপ একেবারেই থাকে না। তো তাই জন্য আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা ভালো ময়েশ্চারাইজার, আর গরমকালের জন্য বেস্ট ময়েশ্চারাইজার হচ্ছে নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল। তোমরা জেল ফর্মে যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এরপরে ইউজ করবো প্রাইমার। তোমরা ইউজ করতে পারো ল্যাকমি অ্যাবসোলিউটের ব্ল্যাক পারফেক্ট এই প্রাইমারটা, তবে আজ আমি ইউজ করবো প্রাইমারের পরিবর্তে অ্যালোভেরা জেল। অ্যাকচুয়ালি প্রাইমারের এটাকে বলা হয় সাবস্টিটিউট। অ্যালোভেরা জেল হোল ডে আমার স্কিনটাকে কুলিং এফেক্টের সাথে সাথে আমার স্কিনের কিন্তু কেয়ার নেবে। খুব সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। একটু টাইম থাকলে অ্যালোভেরা জেলটাকে একটু শুকিয়ে নাও, আদারওয়াইজ এরকম একটা কিছু দিয়ে হাওয়া করে অ্যালোভেরা জেলটাকে ভালো করে শুকিয়ে নাও। এরপরে ইউজ করে নেবো ল্যাকমি 9 to 5-এর এসিসি ক্রিম। এটা আমি আমার ফেসের যেখানে যেখানে আমার দরকার বেশি বেশি করে আমি সেখানে সেখানে লাগিয়ে নেবো। সিসি ক্রিমের খুব ভালো কভারেজ, তাই জন্য একটু বি কেয়ারফুলি অল্প অল্প করে লাগাবে। সাথে রেখেছি এরকম একটা ভেজা বিউটি স্পঞ্জ, চাইতে গেলে হাত দিয়েও ব্লেন্ড করা যায়, কিন্তু স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে গেলে একটু ভালো কভারেজ পাওয়া যায়। একটু গলাতেও লাগিয়ে নিই। নো মেকআপ বেলাও লুকের জন্য এই সিসি ক্রিমের লুকটা কিন্তু খুব সুন্দর। তো এরপরে যেটা ইউজ করবো এটা হচ্ছে ফিটমি কম্প্যাক্ট। ফিটমি কম্প্যাক্টের মধ্যে রয়েছে SPF 28, তো যেটা আমাকে কিন্তু সান থেকেও প্রোটেকশন দেবে, তার সাথে সাথে একটা মেকআপ লুকও দেবে। এরপরের স্টেপে আমরা আইব্রোটাকে ভালো করে সেট করে নেবো। আইব্রো সেট না করলে কোনো মেকআপ লুকে খুব একটা ভালো লাগে না। কোনো কিছু মুখের মধ্যে না লাগাতে গেলেও কিন্তু আইব্রোটা একটু সেট করতে হয়, তার জন্য আজকে ইউজ করে নেবো সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা, যেটা আমার আইব্রোকে খুব সুন্দরভাবে আঁচড়ানোর সাথে সাথে, কারণ এখানে ব্রাশ রয়েছে, সুন্দর করে আঁচড়ানোর সাথে সাথে কিন্তু একটা সুন্দর লুকও দিয়ে দেবে। এবারে চোখে দিয়ে নেব কাজল, আর আজ আমি ইউজ করছি ফেস স্ক্যানার এই কাজলটা। এই সেম কাজলটাকে আমি আমার আইলিডের মধ্যে একটু দিয়ে নেব। এটাতে আমার কাজল লুকটা একটু লং লাস্টিংও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে চোখটা। নিয়ে নিচ্ছে হাতের মধ্যে এরকম একটা কিউটিপ, যেটা দিয়ে আমি হালকা হালকা করে স্মাচ করে নেব। আর সেম আইব্রো পেন্সিল দিয়ে আমি একটা জিনিস করে নেব।
আজ আমি ইউজ করছি মামাআর্থের একটা লিপ সিরাম। এটা আমার সারাদিন ধরে আমার লিপসটাকে ভীষণ ময়শ্চারাইজ রাখবে, তার সাথে সাথে ক্র্যাক হতে দেবে না। আর এই সেম লিপস্টিকটাকে আমি একটু হাতের মধ্যে নিয়ে আমার গালের মধ্যে ইউজ করে নেব। ইউজ করে নিচ্ছে একটা মাস্কারা, এটা আমার আইসটাকে আরো বেশি সুন্দর করে দেবে। আমার মেকআপ করা হয়ে গেছে, এবার সারাদিন ধরে আমার এই মেকআপ লুকটাকে যেমনকার তেমন এইভাবে ধরে রাখার জন্য ইউজ করে নেবো আজকে আমি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা। এটা আমার সারাদিন ধরে মেকআপ লুককে খুব সুন্দরভাবে ধরে রাখবে। চলে আসছি এবার টিপসে। আমার টিপস নাম্বার ওয়ান হচ্ছে, যদি তোমার মুখ ঘেমে যায় তাহলে ঘামার সময় এরকম একটা রুমাল ব্যবহার করবে, আর সেই রুমাল দিয়ে জাস্ট এরকম করে মুখটাকে ভালোভাবে চেপে চেপে নেবে। কখনোই এইভাবে করবে না, এইভাবে চেপে নিতে গেলে পুরো মেকআপটা কিন্তু তোমার মুখের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে থেকে যাবে। ব্যাগের মধ্যে সবসময়ের জন্য ক্যারি করো এই ধরনের ইয়ারবাড বা কিউটিপ, যেটা তোমার কাজলের নিচের লেয়ারটা যেটা আস্তে আস্তে নামতে থাকে সময়ের সাথে সাথে, সেটা সবার সাথেই ঘটে। জাস্ট তুমি এইভাবে করে এটাকে ক্লিন করে নেবে, তাহলে চোখের তলাটা একেবারেই কালো লাগবে না দেখতে। নিজের মেকআপ লুককে সুন্দরভাবে ফেয়ার টোনের ধরে রাখার জন্য ইউজ করে নাও ফিটমি কম্প্যাক্টটা, যে কম্প্যাক্টটা তোমাকে ক্যারি করতে হবে, আর সেটা তুমি মাঝে মধ্যে সারাদিনের জন্য মাঝে মধ্যে একটু করে টাচ আপ করে নেবে। এই প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন ধরে নিজেকে ফ্রেশনেস রাখার জন্য, নিজে ফ্রেশ ফিল করবার জন্য ব্যাগের মধ্যে ক্যারি করো যে কোনো একটা রোজ ওয়াটারের বোতল, যেটাকে মাঝে সাজিয়ে গরমের মধ্যে হালকা করে স্প্রে করে নাও। তো আজকের আমার এই মেকআপ টিউটোরিয়ালটা তোমরা ট্রাই করো, আর টিপসগুলো কেমন কাজে সেটা আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট ডে আমি অন্তরা তোমাদের জন্য নিয়ে আসবো সাজঘরে এক ঝুড়ি ভর্তি মেকআপ টিউটোরিয়াল। সেটা দেখতে হলে চোখ রাখো সাজঘরে, অ্যান্ড লাইক দ্য ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে সবাই খুব ভালো থেকো, টাটা।